আজকে তোমাদের ক্লাস এইটের একটা টপিক যার নাম হচ্ছে রিপ্রোডাকশন ইন অ্যানিম্যালস এটা নিয়ে আলোচনা করব তো এই চাপ্টারটা শুরু করার আগে আমার জানতে হবে যে রিপ্রোডাকশন বা জনন কী রিপ্রোডাকশন বা জনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো একটি জীব থেকে একটা অপত্য জীব সৃষ্টি হতে পারে তো যখন জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় কি রিপ্রোডাকশন তো এই চাপটা কার সাথে জড়িত অ্যানিমেলসের সাথে জড়িত তো রিপ্রোডাকশন ইন অ্যানিমেলস নিয়ে আলোচনা করবো এই যে রিপ্রোডাকশন রিপ্রোডাকশন বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে রিপ্রোডাকশন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কি এ সেক্সুয়াল রিপ্রোডাকশান আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশন এ সেক্সুয়াল রিপ্রোডাকশান কী এ সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে যে ধরনের রিপ্রোডাকশনের মধ্যে কোনো দিন গ্যামেটের প্রয়োজন হয় না এখানে কি সেক্স মিন্স গ্যামেটের প্রয়োজন হয় না যখন কোনো ধরনের রিপ্রোডাকশানের মধ্যে গ্যামেটের প্রয়োজন হয় না তখন তাদের বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর যে ধরনের রিপ্রোডাকশনের মধ্যে গ্যামেটের প্রয়োজন হয় গ্যামেটের প্রয়োজন হয় তখন তাদের বলা হয় কি সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায় এরকম অর্গানিজম হলো কি এমি বা হাইড্রা তাদের মধ্যে এ সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায় আর সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায় এরকম এক্সাম্পল হলো হিউম্যান তো এখানে দেখে নিলাম যে জিনিসটা রিপ্রোডাকশান দুই ধরনের হয়ে থাকে কি এসেক্সুয়াল রিপ্রোডাকশান এবং সেক্সুয়াল রিপ্রোডাকশ রিপ্রোডাকশান এ সেক্সুয়াল রিপ্রোডাকশানে গ্যামেটের প্রয়োজন হয় না আর সেক্সুয়াল রিপ্রোডাকশানে গ্যামেটের প্রয়োজন হয় তারপর জানবো যে এ সেক্সুয়াল রিপ্রোডাকশানে একটা জীব থেকে আরেকটা জীব সৃষ্টি হয় একটা জীব থেকে কি আরেকটা জীব সৃষ্টি হয় তাহলে এখানে কি প্যারেন্ট একজন প্যারেন্টের দরকার এই কারণে তাদের বলা হয় কি ইউনি প্যারেন্টাল আর তাদের ক্ষেত্রে হয় কি পিতা এবং মাতা দুটোই প্রয়োজন এই কারণে তাদের বলা হয় কি বাই প্যারেন্টাল রিপ্রোডাকশান এ সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায় অ্যামিবা হাইড্রা প্লেনেরিয়া তাদের মধ্যে আর সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় হিউম্যান বা মানুষের মধ্যে fertilization fertilization এই ফার্টিলাইজেশন দুই ধরনের হয়ে থাকে কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে এই ফার্টিলাইজেশন হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেক্সুয়াল রিপ্রোডাকশানের মধ্যে এককের প্রয়োজন হয় বা ইউনিটের প্রয়োজন হয় এই ইউনিটটার নাম হচ্ছে কি গ্যামেট গ্যামেট দুই ধরনের হয়ে থাকে শুক্রাণু এবং টিম্বাণু শুক্রাণু হচ্ছে মেল গ্যামেট আর মানু হচ্ছে ফিমেল গ্যামেট যখন মেল গেমেট এবং ফিমেল গ্যামেট একসাথে যুক্ত হয় তখন তারা তৈরি করে কি জাইগোট এবং সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি ফার্টিলাইজেশন সো ফার্টিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় জাইগোড তৈরি হয় এই ফার্টিলাইজেশন দেহের ভিতরেও সংগঠিত হতে পারে আবার দেহের বাইরেও সংগঠিত হতে পারে যদি ফার্টিলাইজেশন দেহের বাইরে সংগঠিত হয় তখন তাদের বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন এক্সটার্নাল fertilization fertilization আর যদি ফার্টিলাইজেশন বা নিষেক দেহের ভিতরে সংগঠিত হয় তখন তাদের বলা হয় ইন্টারনাল ফার্টিলাইজেশন তো এই যে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশনটা হচ্ছে কি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন তো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন একসাথে যুক্ত হয় তখন জাইগুট তৈরি হয় তখন কি তৈরি হয় জাইগুট তৈরি হয় এই জাইগোট তৈরি হতে গেলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা ইন্টারনাল ফার্টিলাইজেশন হেল্প করে এই এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে কি জিপটা কি করবে জিপটা ডিম পারবে ওই ডিমটার মধ্যে আরেকটা জিপ যখন শুক্রাণু ছাড়বে তখন ওই শুক্রাণু গিয়ে ডিম্বাণুটাকে নিষিক্ত করবে তখন তাদের ক্ষেত্রে কি সংগঠিত হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন যা দেহের বাইরে সংগঠিত হবে এবং ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে কি জীব দেহের ভিতরে কী তৈরি হবে জীব দেহের ভিতরে ডিম্বাণু সৃষ্টি হবে সেই জায়গায় গিয়ে শুক্রাণু গিয়ে কি করবে ওই ডিম্বাণুকে নিষিক্ত করবে তখন তাদের ক্ষেত্রে কি হয় ইন্টারনাল ফার্টিলাইজেশন হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশনে প্রচুর পরিমাণে ডিম্বাণু তৈরি হয় যাদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিম্বাণু সৃষ্টি হয় আর যাদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয় তাদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে ডিম্বাণু সৃষ্টি হয় কারণ এক্সটার্নাল ফার্টিলাইজেশন যাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে কি প্যারেন্টাল কেয়ার প্যারেন্টাল কেয়ারটা খুবই কম দেখা যায় যে কারণে শিকারী প্রাণী দ্বারা তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর যাদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায় তাদের ক্ষেত্রে অল্প সংখ্যক ডিম্বাণু সৃষ্টি হয় অল্প সংখ্যক ডিম্বাণু সৃষ্টি হয় এবং তাদের ক্ষেত্রে কি পিতা যত্ন বা প্যারেন্টাল কেয়ার পাওয়া যায় এই কারণে তাদের বাঁচার সম্ভাবনা বেশি থাকে তাহলে এখানে জানলাম যে ফার্টিলাইজেশন কি এবং ফার্টিলাইজেশনের টাইপসগুলো কী কী সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা সংগঠিত হতে গেলে কিসের প্রয়োজন হয় শুক্রাণু এবং ডিম্বাণু এই শুক্রাণু এবং ডিম্বাণু কোথা থেকে তৈরি হয় তো এই সেক্সুয়াল রিপ্রোডাকশন জানতে গেলে আমাদের জানতে হবে যে রিপ্রোডাকটিভ সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ অর্গান তো সেক্সুয়াল রিপ্রোডাকশানের ক্ষেত্রে হেল্প করে মেল রিপ্রোডাকটিভ অর্গান বা এখানে লিখি সিস্টেম মেল রিপ্রোডাকটিভ সিস্টেম এবং ফিমেল ফিমেল সিস্টেম এখানে এই মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান অর্গান এবং সেকেন্ডারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান মেল রিপ্রোডাক্টিভ বর্গান থাকে তো এখন জানব যে প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম কী প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় আর সেকেন্ডারি মেল রিপ্রোডাক্টিভ অর্গানের নাম হচ্ছে কি যেমন স্ক্রোটাম তারপর এপিটি এপিটিড্যামিস বাস ডিফারেন্স প্রোস্টেড গ্ল্যান্ড এরপর পেনিস এগুলো হলো কি সেকেন্ডারি মেল রিপ্রোডাকটিভ অর্গান তো প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ বর্গানকে প্রাইমারি মেল রিপ্রোডাকটিভ অর্গানের নাম হচ্ছে টেস্টিস এটার এক্সাম্পল হচ্ছে কি টেস্টিস বা শুক্রাশয় আর সেকেন্ডারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের অনেকগুলো নাম আছে তাদের মধ্যে স্ক্রোটাম তারপর এপিটি এপিটিডামিজ বাস ডিফারেন্স এরপর লিখলাম আমি এখানে পেনিস এগুলা হচ্ছে কি সেকেন্ডারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান তো প্রাইমারি মেল রিপ্রোডাকটিভ অর্গান এটার নাম হচ্ছে কি টেস্টিস টেস্টিসের কাজ কি টেস্টিসের কাজ হচ্ছে যে এই মেল রিপ্রোডাকটিভ অর্গান মেল রিপ্রোডাক্টিভ অর্গান যেটা প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান এখানে কি টেস্টিস টেস্টিসের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা বা স্পার্ম তৈরি করা সেকেন্ডারি মেল রিপ্রোডাকটিভ অর্গান হচ্ছে কি যেমন বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এই আনুষাঙ্গিক কার্যাবলি কে কন্ট্রোল করে সেকেন্ডারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান ঠিক এরকমভাবেই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকেও দুটো ভাগে ডিভাইড করা যায় একটা হচ্ছে কি প্রাইমারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান প্রাইমারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অর্গান আর সেকেন্ডারি এখানে এই যে প্রাইমারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এটার এক্সাম্পল হচ্ছে কি ওভারি বা ডিম্বাস ওভারি বা ডিম্বাস আর সেকেন্ডারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের নাম আছে যেমন ফেলুপিয়ান টিউব এরপর ইউটেরাস এরপর আমি পাবো পিউবিস এসবগুলো হচ্ছে কি সেকেন্ডারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান তো এখানে জানলাম যে প্রাইমারি ফিমেল রিপ্রোডাকটিভ অর্গানের নাম কি ওভারি আর প্রাইমারি প্রাইমারিপ্রোডাকটিভ অর্গানের নাম হচ্ছে কি টেস্টিস টেস্টিস থেকে কি তৈরি হয় টেস্টিস টেস্টিস থেকে থেকে স্পার্ম তৈরি 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 হয়। হয় হয় কি আর ওভারি থেকে কি তৈরি হয় ওবাম তৈরি হয় টেস্টিস থেকে কি স্পার্ম আর ওভারি থেকে ওবাম তৈরি হয় এই স্পার্ম এবং ওবাম যখন একসাথে যুক্ত হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে কি ফার্টিলাইজেশন সেই প্রক্রিয়াটা ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশনের ফলে কী তৈরি হয় জাইগুড তৈরি হয় জাইগুড থেকে কী তৈরি হবে অ্যাম্ব্রয়ো তৈরি হয় তো জাইগুড থেকে অ্যাম্ব্রয়ো তৈরি হওয়ার সময় তার মধ্যে কিছু সিকোয়েন্সিয়াল স্টেপস আছে এই স্টেপসগুলো কমপ্লিট করার পর তারা অ্যাম্ব্রয়োতে কনভার্ট হয় অ্যাম্ব্রয়োতে কনভার্ট হওয়ার পর তারা আস্তে আস্তে যত বৃদ্ধি হবে একটা নির্দিষ্ট সময় পর তার পার্চুরেশন হবে বা প্রসব হবে তে এখানে পর্যন্ত আমি জানলাম কি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে আমার দরকার কি মেল গেমেট এবং ফিমেল গেমেট এই মেল গেমেট এবং ফিমেল গেমেট তৈরি হয় কার থেকে যে রিপ্রোডাক্টিভ অর্গান থেকে এই রিপ্রোডাক্টিভ অর্গান কার পার্ট রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট যেমন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা দুটো ডিভিশন করলাম প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান আর সেকেন্ডারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ডিভাইড করলাম যে প্রাইমারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আর সেকেন্ডারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এই স্পান বেসিক্যালি কয়েকটা পোর্শন নিয়ে তৈরি হয় তাদের কয়েকটা ডিভিশন থাকে যেমন হ্যাড নেক বডি এবং টেল কি কি পোর্শন থাকে তাদের হেড নেক বডি টেল এখানে এই যে স্পার্ম আর এখানে লেখলাম আমি ওভাম এই স্পার্ম এবং ওবামের ফিউশনের ফলে কি তৈরি হয় জাইগোর তৈরি হয় স্পার্ম এবং ওবামের ফিউশনের ফলে কি তৈরি হয় জাইগোর তৈরি হয় এবং ওই প্রসেসটাকে বলা হয় কি ফার্টিলাইজেশন প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন এই যে স্পার্ম স্পার্মের মধ্যে কয়টা পোষণ দেখতে পায় হেড নেক বডি এবং টেল হেড পার্ট স্পার্মের যে হেড পার্ট বা শুক্রাণুর যে মস্তক অংশটাই মস্তক অংশের মধ্যে একটা টুপি থাকে টুপির মতো একটা গঠন থাকে যাকে বলা হয় অ্যাক্রোজোম এই টুপির মতো যে গটন তাকে বলা হয় কি। এক্রোজোম এরপর থাকে তাদের কি নেক এই জায়গাতে কি থাকে সেন্ট্রিউল থাকে কি থাকে সেন্ট্রিউল আর তাদের যে বডি বডির মধ্যে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় কি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় প্রায় বিশটা মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় বডির মধ্যে এই মাইটোকন্ড্রিয়া কী তৈরি করে এটিপি তৈরি করে যা উইস স্পার্মটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তার ক্ষেত্রে যে এনার্জির প্রয়োজন হয় বা যা শক্তির প্রয়োজন হয় এই শক্তিটা কোন অংশ থেকে প্রোভাইড করে বডি কারণ বডির মধ্যে কি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া আর আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে রিয়াকে কুশের শক্তি বলা হয় কারণ তা এনার্জি তৈরি করতে পারে বা সংশ্লেষ করতে পারে টেল টেল হলো তাদের লোকোমোটোরি অর্গান মানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কিসের ব্যবহার করে থাকে লেজের ব্যবহার করে থাকে যা টেল নামে পরিচিত এখানে দেখলাম যে স্পার্মের কয়টা পার্ট স্পার্মের হচ্ছে চারটা পার্ট হেড নেক বডি এবং কি টেল এরপর আমি যে জিনিসটা জানবো এটা হচ্ছে কি ওবাম এই ওবাম যেটা ওবামের ক্ষেত্রে তাদের বাইরের দিকে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় ওবামের বাইরের দিকে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় কি লেয়ার বা মেমরেন যেটা থাকে তাকে বলা হয় ভাইটেলাইন ভাইটেলাইন মেমরিন যেটা ভাইটেলাইন মেম্রেনের বাইরের দিকে আবার একটা লেয়ার থাকে তাকে বলা হয় জোনা পেলোসিডা তো প্রথমে ওবামের বাইরের দিকে যে লেয়ারটা তাকে বলা হয় কি বাইটেলেন ম্যামরেন বাইটেলেন ম্যামরেনের বাইরের দিকে আবার একটা লেয়ার থাকে তাকে বলা হয় জোনা পেলুসিডা এই জোনা পেলুসিডা এবং বাইটেলেন ম্যামরেনের মাঝখানে যে স্পেসটা থাকে তাকে বলা হয় পেরিভাইটেলেন স্পেস এরপর এই যে জোনা পেলুসিডা জোনা পেলুসিডার বাইরের দিকে কতগুলা সেল দেখা যায় এই জায়গার মধ্যে সেল নিয়ে একটা লেয়ার তৈরি করে তাকে যাকে বলা হয় করোনা রেডিয়াটা করোনা রেডিয়াটা আর ওবাম যেটা এই ওবামের ভিতরে যে সাইটোপ্লাজমটা পাওয়া যায় এই সাইটোপ্লাজমটাকে বলা হয় কি ও প্লাজম ওবামের যে সাইটোপ্লাজমটা তাকে বলা হয় ও প্লাজম আর এই যে ওবামটা তৈরি হয় যে প্রসেসের মাধ্যমে সেই প্রসেসটার নাম হচ্ছে কি জেনেসিস আর স্পার্ম যে প্রসেসের মাধ্যমে তৈরি হয় তাকে বলা হয় স্পার্মাটোজেনিস তো এখন আমরা যে জিনিসটা নিয়ে স্টাডি করব যে স্পার্ম এবং ওবাম দুইটা একসাথে যুক্ত হয় কীভাবে মানে স্টেপস অফ ফার্টিলাইজেশন এবং স্পার্ম এবং ওবাম তৈরি হওয়ার প্রসেসটার নাম কি তো স্পার্ম এবং ওবাম তৈরি হওয়ার প্রসেসটার নাম হচ্ছে কি স্পার্মেটটা হচ্ছে স্পার্মাটোজেনিসিস এবং ওবাম তৈরি হওয়ার প্রসেসটার নাম হচ্ছে ওজেনেসিস আমি পরবর্তী ক্লাসে যে এই টপিকের যে বাকি পোর্শনগুলো এটা নিয়ে আলোচনা করব। Ande Tripura an initiative of school education department government of Tripura